আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য বিশাল একটি সুখবর আবারও নতুন একটি সরকারি জব সার্কুলার প্রকাশ পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগ আপনাদের জন্য বিশাল সুখবর হচ্ছে আপনারা অষ্টম শ্রেণী পাস এবং এসএসসি পাস করলে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন তা দর্শক আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কোথাও স্কিপ করবেন না কারণ স্কিপ করলে হয়তো মূল অংশ কেটে যাবে তাই বুঝতে যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি সঠিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো তা দর্শক শুরু করছে সাথে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ আপনার নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনার বিশ তারিখ ছয় মাস দুই হাজার একুশ এটি হচ্ছে আপনার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ডাক এক বাংলাদেশ সচিবালয় ঢাকা এবং শাহরকং এত 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 নয় নয় দুই হাজার আঠারো হতে ছাড়পত্র অনুযায়ী পোস্টমাস্টার জেনারেল দক্ষিণ অঞ্চলে খুলনা এবং অধীনস্থ বিভিন্ন অফিসে শূন্য পদের সময় বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পথমে শর্তে সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে আশা করি বুঝতে পারছেন দর্শক আমি আলোচনা করবো এখানে কতটি পদ আছে কী কী পদ আছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন ফি বাবদ আপনাকে কত টাকা জমা দিতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সম্পূর্ণ এ টু ও বিস্তারিত নিয়ে আলোচনা করব তা আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন তা দর্শক শুরু করছে সাথে থাকবেন দর্শক এক নম্বরে বলা হয়েছে মেলঘাট আপনার এখানে বেতন স্কুল আছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশত টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ উত্তীর্ণ হতে হবে আশা করি বুঝতে পারছেন যে সকল দলের প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা একটি এই বিষয়ে দেখে নেবেন কারণ ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে আমি একটু মূল কথা নিয়ে আলোচনা করবো দুই নম্বরে বলা হয়েছে ওয়ারম্যান আপনার বেতন স্কেল আট হাজার পাঁচশত থেকে বিশ হাজার পাঁচশত টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে পর্যায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও আপনার কোনো স্বীকৃত বোর্ড থেকে ইনস্টিটিউট এবং প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক টেট কোর্স বিসি এবং ক্যাটাগরি তারপরে লাইসেন্সধারী হতে হবে আশা করি বুঝতে পারছেন তিন নম্বরে আর্মন্ড গার্ড এ পদলোক নেওয়া হবে আপনার একজন বেতন স্কেল বিশ হাজার পাঁচশত টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও অস্ত্র চালানোর প্রাপ্ত হতে হবে আশা করি বুঝতে পারছেন তারপর বলা হচ্ছে আপনার প্যাকার আপনার এ পদে লোক নেওয়া হবে চারজন বেতন স্কুল বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনার সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আশা করি বুঝতে পারছেন সহায়ক আপনার বেতন স্কেল বিশ হাজার দশ টাকা এ পদে নেওয়া হবে এগারো জন আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আশা করি বুঝতে পারছেন দা দর্শক শ্রোতা ডিসক্রিপশন বক্সে আরও কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন এক বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া হচ্ছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারেন এখানে সাত নম্বরে বলা হয়েছে রানার এ পদে লোক নেওয়া হবে চারজন বেতন স্কেল বিশ হাজার দশ টাকা আপনার মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আশা করি বুঝতে পারছেন তারপর আট নম্বরের নিরাপত্তা প্রহরী বেতন স্কেল বিশ হাজার দশ আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে হচ্ছে গার্ডেন আর মালিক এ পদে লোক হবে একজন বেতন স্কেল বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন পরিচ্ছন্নতা কর্মী সুপারভাইজার এ পদে লোক হবে পাঁচজন বেতন স্কেল বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন দর্শক আশা করি বুঝতে পারছেন এখন মূল কথা নিয়ে আলোচনা করব সাথে থাকবেন তো দর্শক নিম্নবর্ণিত শর্ত সময় আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় এ বিষয়ে নিয়ে আলোচনা করব পঁচিশ তিন বিশ বিশ তারিখ প্রার্থীর বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর শীতল যোগ্য আশা করি বুঝতে পারছেন তিন নম্বরে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিএ প্রদান করা লাগবে না দশক সর্বশেষে আপনার ছবির সাইজ লাগবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে আপনার টেকনিক্যাল শিক্ষা প্রশিক্ষণ টেকনিক্যাল শিক্ষা প্রশিক্ষণের সনদ সকল প্রকার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে সনদ সময় দুই কপি সত্তাহিত ফটোকপি আবেদনকারী তিন কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি জমা দিতে হবে ভুল তথ্য জমা কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষা উত্তীর্ণ কোনো প্রার্থীর প্রার্থী সরাসরি বাতিল বলে গণ্য করা হবে দর্শক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি আপনার এখানে বলা হয়েছে অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ বিশ তারিখ ছয় মাস দু হাজার একুশ সকাল দশটা থেকে শুরু অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বিশ তারিখ সাত মাস দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত শেষের দিকে যেহেতু সার্ভার জাম থাকে আপনারা আগে করার চেষ্টা করবেন আর এই সার্কুলারটি সম্পূর্ণ রিয়াল এটি ফেক না আপনাদের কাছে যদি মনে হয় ফেক তাহলে অর্থ সময় এবং টাকা কোনোটি ব্যয় করার প্রয়োজন নেই আবেদন করারও দরকার নেই আশা করি বুঝতে পারছেন আবেদন করতে প্রার্থী তার সাক্ষর লাগবে তিনশো গুণন আশি পিক্সেল ছবি লাগবে তিনশো গুণন তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আপনার ছবির সাইজ আপনার সর্বোচ্চ একশো কেবি আর সিগনেচার হতে হবে আপনার ষাট কেবি আশা করি বুঝতে পারছেন এখন আলোচনা করব কোন পদের জন্য আপনাকে কত টাকা জমা দিতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করবো এস এম এসের মাধ্যমে আপনাকে কিভাবে টাকা দিতে হবে আপনার যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরকের ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে কিভাবে এস এস পাঠাবেন মোবাইল অপশনে গিয়ে এস এম এস অপশনে পি এম জি এস সি কে লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সিন করতে হবে ষোলো ত্রিপল টু নম্বরে এক্সাম্পল দেওয়া আছে পি এম জি এস সি কে অ্যাডমিট কার্ড আপনার ইএফ তারপর হচ্ছে সিন ষোলো ত্রিপল টু আশা করি বুঝতে পারছেন এছাড়াও দর্শক আবেদন করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে আপনারা সমাধান করতে পারেন একশো একুশ নম্বরে কল দিয়ে এই বিষয়টি সমাধান করে নিতে পারেন তা দর্শক আজ পর্যন্তই আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে ততক্ষণ অপেক্ষা করুন আবারও দেখা হবে তা দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই বা বোন এক বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারে তা দর্শক আল্লাহ হাফেজ